বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে। সমস্ত রীতি মেনে আয়োজন করা হয় বিয়ের। সকলের জন্য ছিল মধ্যাহ্নভোজের ব্যবস্থা। অভিনব আয়োজন হাবড়াতে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। এই দাবদাহ থেকে রক্ষা পেতে একমাত্র ভরসা বৃষ্টি। বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে। বিয়ের আয়োজন করা হয় উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়াতে। কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটার এক টাকার পাঠশালার ছোট ছোট পড়ুয়ারা তো ছিলই, সঙ্গে ছিল পাঠশালার কর্মকর্তারা। হিন্দু রীতি মেনে হলো এই বিয়ে। বিয়ের মেনুতে ছিল বিরিয়ানি। গরম উপেক্ষা করে এই অভিনব দৃশ্য দেখতে তখন টুনিঘাটার এই ছোট্ট গ্রামে ভিড় জমিয়েছে 8 থেকে 80। প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত সকলের। তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়েছে অনেকেই। অতিরিক্ত গরমের কারণে প্রাণ হারিয়েছে অনেকে। প্রবল গরম জীবনের স্বাভাবিক ছন্দে বাদ সেধেছে। এর মধ্যে আরও অসুবিধায় পড়েছে চাষিরা। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। গ্রীষ্মকালীন বৃষ্টি ফসলে জল দেওয়ার কাজ করে, তবে খটখটে রোদে জমি শুকিয়ে যাচ্ছে, ভালো ফসল হচ্ছে না। গরম থেকে রেহাই পেতে এখন চাতক পাখির মতো সকলেই চাইছে একটু বৃষ্টি। আর এই বৃষ্টিকে আহ্বান জানাতে ব্যাঙের বিয়ে দিল উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটার এক টাকার পাঠশালার ছোট ছোট পড়ুয়া ও পাঠশালার কর্মকর্তারা। হিন্দু মতে আচার নিয়ম মেনেই সম্পন্ন হলো এই বিয়ে। এদিন বিয়ের আয়োজনে কোনো রকম কোনো ত্রুটি ছিল না। ব্যাঙের বিয়ে উপলক্ষে এক টাকার পাঠশালার ছোট ছোট পড়ুয়ারা তৈরি করেছিল ছাদনাতলা। প্রায় 1.5 কিলোমিটার দূরের জলাশয় থেকে জল এনে কোনে ব্যাঙ ও বর ব্যাঙকে গায়ে হলুদ মাখিয়ে স্নানও করায় তারা। এরপর পাত্রী ব্যাঙকে পরানো হলো লাল শাড়ি শাখা পলা, আর পাত্র ব্যাঙকে পরানো হলো টোপর। বিয়েতে উপস্থিত ছিল 6 ব্যাঙ বর যাত্রী। সাত পাখে ঘুরল বর কোণে, পেছন পেছন ঘুরল বরযাত্রীরাও। সব শেষে হলো সিঁদুর দান। বিয়ের অনুষ্ঠান মেতে উঠেছিল শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে। বিয়ের শেষে বর কনেকে শীতল জলাশয়ে ছেড়ে দেওয়া হয়। ব্যাঙের বিয়ে বলে কথা। এই অভিনব দৃশ্য দেখতে তখন গরম উপেক্ষা করে টুনিঘাটার এই ছোট্ট গ্রামে ভিড় 8 থেকে 80 সব বয়সের মানুষের। কেউ কেউ তাদের মুঠো ফোনের ক্যামেরায় এই দৃশ্য বন্দি করেও রাখলেন। শুধু বিয়ে নয়, আয়োজন ছিল বিয়ের ভোজেরও। বিয়ের মেনুতে ছিল বিরিয়ানি। টুনিঘাটার এক টাকার পাঠশালার ছোট ছোট কচিকাচারাও অত্যন্ত উৎসাহের সঙ্গে এবং দায়িত্ব সহকারে এই অনুষ্ঠান পালন করেছে। সব শেষে তারা আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে বৃষ্টি হওয়ার প্রার্থনা করেছে। হঠাৎ ব্যাঙের বিয়ের ব্যবস্থা কেন, সেই বিষয়ে এক টাকা পাঠশালার কর্মকর্তা তথা এই বিয়ের অন্যতম আয়োজক সঞ্জীব কাঞ্জিলাল জানান, ব্যাঙের বিয়ে এই রীতি তাদের অত্যন্ত পুরনো রীতি, তবে এর সাথে বিজ্ঞানের কোনো যুক্তি আছে কি না তা তার জানা নেই। বাবা ঠাকুরদারাও বৃষ্টিকে আহ্বান জানাতে ব্যাঙের বিয়ে দিত, তাই কচিকাঁচাদের নিয়েই সনাতনী নিয়ম পালন করলেন তারা। ব্যাঙের বিয়ে মূলত আমাদের যে চারিপাশে যে পরিমাণ গরম পড়ছে এবং বৃষ্টি একদম দেখা নেই, পাশাপাশি যে পরিমাণ কৃষকরা হতাশ হয়ে পড়ছে এক বৃষ্টির কারণে, সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এখন বৃষ্টিটা খুব প্রয়োজন। এবং বিভিন্ন জায়গায় হসপিটালে দেখলে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ, বিভিন্ন জায়গা থেকে আসা মানুষও কেউ কেউ এই গরমের কারণে মৃত্যু হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যদি কখনো কোনোভাবে যদি বৃষ্টিটা হয় তো তার একমাত্র পন্থা সেটা হলো বৃষ্টিকে আমরা যদি কোনোভাবে ঠাকুরকে ডেকে বা ঈশ্বরকে ডেকে যদি আমরা বৃষ্টি আনাতে পারি, তাছাড়া তো আমাদের উপায় নেই। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা বৈজ্ঞানিক কোনো ইয়ে আছে কি না আমার জানা নেই, কিন্তু যেহেতু পরম্পরা আমাদের দাদু ঠাকুরদার আমল থেকে এটা হয়ে আসছে, তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এটাও হতেই পারে, আমরা যদি বিয়েটা দিই তাহলে সেক্ষেত্রে বৃষ্টি হতে পারে, সেই আশা নিয়েই আমাদের আজকে এই বিয়ে। আসলে সত্যি ব্যাঙের বিয়ের রীতি নতুন কিছু নয়। বিভিন্ন জায়গায় ব্যাঙের বিয়ে দেওয়া হয়। দক্ষিণ ভারতেও একই রকম বিশ্বাস রয়েছে, সেখানেও ব্যাঙের বিয়ে দেওয়া হয়। ব্যাঙের বিয়ের অনুষ্ঠান সেখানে মান্ডুকা পরিণয়া নামে পরিচিত। দক্ষিণ ভারতের লোকেদের বিশ্বাস ব্যাঙের বিয়ে বৃষ্টির দেবতা ইন্দ্রকে খুশি করে এবং বিনিময়ে তিনি তাদের আরও বৃষ্টি দেন। ব্যাঙের বিয়ে ভারতের একরকম ঐতিহ্য,
আসলে আমাদের ভারত ঐতিহ্যে মোড়া। অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেই ঐতিহ্য পালন হয়ে থাকে, আর ভারতবাসীরা নিজেদের অঞ্চলের ঐতিহ্য আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে পালন করে। গরম থেকে আমাদেরকে মুক্তি দাও, কৃষকদেরকে বাঁচিয়ে তোলো, গরম থেকে মানুষকে রক্ষা করো, আর জলদি করে বৃষ্টি দাও। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, হাবড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।